দীর্ঘ পাকাপাকি 20,000 ভ্যাকেন্সি বা 20,000 পদবী মধ্যে সৃষ্টি হয়েছিল রাজ্যের উচ্চ কনিষ্ঠ শিক্ষক নিযুক্তিকে নিয়ে এবং এরকম নিয়ে যেহেতু রাজ্য সরকার যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল অর্থাৎ ওসেপ পক্ষের যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল এবং সেমানে যেহেতু রাজ্যবারী মেরিট লিস্ট প্রকাশ করেছিল যা কো বিরোধ করতেলে কিছু আবেদন করে এবং সেমানে আজকে একাধিক কোর্টের মধ্যে আবেদন করেছিল এবং সেমানকে চুক্তি রইছিল যেহেতু এহা রয়েছে জেলাবারি বা যেহেতু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ক্যাডার রয়েছে যেহেতু এই নিযুক্তি প্রক্রিয়া কিন্তু সরকার কেউ উদ্দেশ্যে বা কেউ নিয়ম অনুযায়ী সেমানে স্টেট ওয়াইজ বা রাজ্যবারী যাকে ব্রিটিশ মধ্যে প্রকাশ করছেন এবং যাকে বিরোধ করে কিছু মানে কোর্টে মধ্যে একাধিক মধ্যে আবেদন করছেন এবং যাকে কোর্ট শুনানি করে কি জানুয়ারি 31 বা চলিত বর্ষ জানুয়ারি 31 তে কোর্ট এই মামলার শুনানি করে কি রায় সংরক্ষিত রাখছিল এবং আজকে যেহেতু রায় মধ্যে প্রকাশ পাইছে এবং কোর্ট যেহেতু ওসেপ পক্ষের যে জারি হয়েছিল রাজ্যবারী মেরিট লিস্ট তাকে খারজ করছে এবং সানি মেরিট লিস্ট প্রকাশ করিবা পাইঁ কোর্ট নির্দেশ দিয়েছে এবং যে সানি মেরিট লিস্ট প্রকাশ করাযিব তাহা জেলাবারী মধ্যে রহিব এবং জেলাবারী যে পূর্বর যে নির্দেশ রয়েছে অর্থাৎ বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগের যে নিয়ম রয়েছে যে নিযুক্তি প্রক্রিয়ারে সে নিয়মকে সঠিক ভাবে পালন করা যায় কি সানি মেরিট লিস্ট প্রকাশ করা কোর্ট অর্ডার দ্বারা দিয়েছেন এবং এ জেলাবারী মধ্যে মেরিট লিস্ট মধ্যে প্রকাশ করা যাব এবং আপনি জানতে পাখাপাখি এথিপাই 20,000 ভ্যাকেন্সি মধ্যে ভাসা অক্টোবর মাস 2023 মধ্যে এই বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশ পাইছিল এবং একাধিক যে আবেদনকারী বা যে কনিষ্ঠ শিক্ষক যে দীর্ঘ দিন ধরে আপনি দেখুথিলে সে আন্দোলন মধ্যে ওলুলে যেহেতু সে কৌশল নিযুক্তির সৃষ্টি মধ্যে করছিল এবং সে কৌশল মুহূর্তে সে বিরোজগার মধ্যে রয়েছিল এবং বিভিন্ন সময় রাজধানী আরম্ভ করে গাঁ তাঁ বিভিন্ন জায়গায় সে যেহেতু আন্দোলন করতে প্রতিবাদ করতে এবং যেহেতু সরকারের পক্ষে বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশ করেছিল সে পরীক্ষা মধ্যে দিয়েছিল কিন্তু যেহেতু কিছু না কিছু সেটা যে আমি লাকুনা পাইপারবো লাকুনা মধ্যে হয়েছিল তাহলে সে বিরোধ করতে সেইপাই সে কোর্টকে দ্বারস্থ মধ্যে হয়েছিল এবং এর সত্য আপনি জানি যেতবে কোর্টের এই মামলাটি যেতবে চালিয়েছিল কোর্ট সিধাসখ ভাবে এই মামলার শুনানি যেতবে করছিল সেতবে নিযুক্তি প্রক্রিয়া উপরে কোর্ট কেবল রহিতাদেশ জারি করছিল কিন্তু যে চয়ন প্রক্রিয়া রয়েছে অর্থাৎ যে ডকুমেন্ট যাঞ্চ করা এবং কেউ কেউ মানে এতে পরীক্ষা দিচ্ছেন সে মার্ক কিপর ভাবে কেমিতি কম রয়েছে এই চয়ন প্রক্রিয়াকে যেহেতু কোর্ট জারি রাখিছিল এবং সেইপাই চয়ন প্রক্রিয়া বর্তমান কোর্টটা খুলেছিল শেষ পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে মধ্যে পৌঁছিছিল এবং কেবল নিযুক্তি প্রক্রিয়ার উপরে কোর্ট ধৈর্যবেশ মধ্যে জারি করছিল সেইপাই জানুয়ারি 31 সুদ্ধা যেহেতু মামলার শুনানি করি কোর্টের রায় সংরক্ষিত মধ্যে রাখিছিলেন এবং আজ যেহেতু রায় মধ্যে প্রকাশ পাইছে এবং সরকারঙ্ক তরফ মধ্যে মেরিট লিস্ট মধ্যে দিয়েছিল কোর্টের মধ্যে আনিকি দাখল করা যাইছিল যে উপস্থিত ওসেপ পক্ষের যে রাজ্যবারি তাকে আজ কোর্ট খারজ মধ্যে কোর্ট এবং নিয়ম অনুযায়ী যা রয়েছে জেলাবারী মেরিট লিস্ট প্রকাশ করা নির্দেশ দিয়েছেন বহুত বহুত ধন্যবাদ কটক ব্যুরো চিফ ইমরান খান আমার সহ যোগাযোগ করেছিলেন বহুত বহুত ধন্যবাদ আপনার সবিশেষ তথ্য যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।